হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানেন আমার ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। যা তারাও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে দিয়ে। গলার সাউন্ড উনি তো বুঝতেই গেছেন কত অসুস্থ হয়ে অবস্থায়। মনে করেন যে ভিডিও করছি, রেকর্ডিং করতেছি, তো যে যেখান থেকে আর ভিডিও দেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিয়েন একটা। তো দেখতে হইতেছেন আজকে আনন্দ করে ছাদে লেগেছি। তো এটা আঙ্গুর ছোটখাটো একটা ছাদে খামারের মতো আর কি, খামারও কম যায় নাই না। আমরা মাঝে মধ্যে আগে শখের বসে কবুতর হাইলতাম, অনেকে কবুতর হালি না, আনন্দ ছিল। মুরগি টুরগি রাই, কবুতরও আছে, 3 জোড়া রাখছি। মুরগি গুনে আনছি, গুনে এসে ছোট গুন এগুন হরে আনছি, বড় জিগুন এগুন হাজকে আগে আনছি। তো এগুনের চিন্তা করলাম যেহেতু ছাদে আইছি, তো আন্না করলে শেয়ারি কুনি আর কি কি করি হুড়া দিনে। তো দেখতেছেন কবুতরে ডিম দিছে, কবুতরের ডিম আছে, আর নিজে একটা বাচ্চাও আছে। তো বাচ্চা গার উপরে বই রয়েছে, এটা দেয়ার তো ভারী। এটা আগে অনেক কই তোরা ছিল, অনেক মনে করেন যে কবুতর গুলো কমালেছে, কারণ ছিল কবুতরা খানা যে দাম বাড়ি গেছে। কবুতরা খানা কিনতে কিনতে মনে করেন যে খোসায় না আঙ্গুরে, অনেক কবুতর আছিল। আর মনে হয় যে আগে 100 জোড়া মনে হয় বিক্রি করছি এই পর্যন্ত। এগুলো সঙ্গে গুগু পাখি এগুলো ছাদে খায়, আর আমার বাসায় দুনিয়া ফাঁকি আছে, বাজিগার আছে, লাভবার আছে। তো মোটামুটি মনে করেন যে এটার নাম দিয়েছি ছোটোখাটো একটা খামারি, যেহেতু মুড়ি আছে এটা খামারের তো আর কম গিয়া কই দেখুন। তো এই গুগু ফাঁকি এগুলো নাইনটি দিয়ে বেশি দিন হয় ন, উগার বেশি দিন দিছে আর উগার হয় না। তো মুরগি ওকে দেখছিনি, ওকে ঠান্ডার মধ্যে মরে গেছে। ওকে আনারাও কিন্তু যারা যারা মুরগি খেলেন বেশি বেশি করে কিন্তু ঠান্ডার ওষুধ খাওয়ায়, যে শীত হচ্ছে গো বাবারে বাবা। এই ঠান্ডার মধ্যে মানুষ মরে যাবে, আর পশু পাখি তো মরবই, কারণ হই খারাপ যে অবস্থা। কিন্তু মরবে, এগুলো সেগুনের খাঁচা, এই খাঁচা এগুলো ভিতরে এগুলো খায়, আর নিচে এগুলো খাওয়ান দিয়ে আলাদা, এগুলো ছেলে হিয়েনও খায়। তো দেখছি নি লগে দিয়েছে, খাঁচার লগে দিয়েছে লাউ গাছ লাগাইছিলাম, যে লাউ গাছের এগুন। তো লাউ গাছ এগুন মধ্যে কতগুন জায়গায় ধরছে, কড়া হালাইছে, আর ওগে দুগে বড় হয়েছে, ইগে বেশি বড় হয়েছে, আর ইগে একটু ছোটো আছে। তো লাউ গাছের মধ্যে কিয়া দিলে ভালো হয় আর একটু জানাই তো। আর কড়া এগুন মনে হয় যে একেবারে জিম খিচি রয়েছে, এগুন আর বড্ডাই হয় না, অনেক কয়েকদিন ধরে এগুনের দূরেই রয়েছে। তো যেতারা যেতারা আর ভিডিও গা দেন, হেতারা যদি জানেন যে লাউ গাছের মধ্যে কিয়া দিলে মনে করেন যে লাগুন সুন্দর হইবার তাড়াতাড়ি করে বড় হইবো, আর কিন্তু কমেন্টসে কিন্তু জানাইন। কারণ অনেকেই আছেন মনে করেন যে গাছ গাছালি সম্পর্কে কিন্তু অনেক বেশি ভালো জ্ঞান টেন রান্না নেয়া, আর তুলো বেশি রান্না নেয়া। আয় তো মাঝে মধ্যে না হাঁকে হুঁকে আঙুল গাছের ভিডিও সারি, মনে করেন যে গাছটা সম্পর্কে অত বেশি কিছু জানি না। তো যেতারা যেতারা আর ভিডিও গা দেন, ঠিক আছে, অবশ্যই কিন্তু আর জানাইবেন যে লাউ গাছের মধ্যে কিয়া দিলে বেশি ভালো হইব। দেখছেন কতগুন জায়গায় কড়া হালাইছে, কড়া এগুন কিন্তু একেবারে কয়েকদিন ধরিয়ে দূরে রয়েছে, শুধু উগাবো রয়েছে লাউ। আবার ছাদের মধ্যে দেন দা, আবার গমড়ে দিয়ে দিছি গম, এগুন মনে করেন যে চুরাই ইয়ে বানামো, রুটি বানামো, গমের আটা বানাই মারি, এগুনের দুই তো রই দিয়ে দিচ্ছি, এগুন আর আব্বুল্লে বানাই। তো চিন্তা করলাম যে যেহেতু রয়ে দিয়ে দিছি রান্না করে দেয়াই দিই, অনেকে তো মনে করেন যে গমের আটা রুটি খেতে কিন্তু খুবই মজা, কারণ হচ্ছে হলো ডাক্তারেরা কয়েটা বলে নাকি আঙ্গুর স্বাস্থ্যের লেভেলে ভালো। তো যেতারা যেতারা খান না, অবশ্যই খেয়েন গমের রুটি, খাইলে নিজেরাও বানিয়ে খেতে নেবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।